বাংলাদেশ না পৃথিবীতে কোনো রাজনৈতিক নেতা হত্যা হোক এটা আসলে কোনো রাজনৈতিক ব্যক্তি চায় না, কারণ এই জন্য চায় না যে প্রতিটি মানুষই বেঁচে থাকবে, তার সুন্দর জীবনযাপন নিয়ে এবং রাজনীতি করবে, এটাই আমরা আশা করি। আমরা এই ধরনের হত্যাকাণ্ড কখনো চাইনি, যেমন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, যারা জিয়াউর রহমানকে হত্যা করেছে এবং এশিয়া মহাদেশে অনেক রাজনীতিবিদকে হত্যা করেছে, আমরা এই হত্যার নিন্দা এবং প্রতিবাদ জানাই। কিন্তু আজকে যিনি প্রধানমন্ত্রী গণভবনে বসে আছেন তাকে প্রশ্ন করতে চাই, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার বাবার হত্যার পথ যারা তৈরি করেছিল তাদের সঙ্গেই তো আপনি সংসার করছেন, তাদেরকেই তো আপনি মন্ত্রী পরিষদে রেখেছেন, তাদেরকেই তো আপনি এমপি বানিয়েছেন, তাদেরকে এমপি বানিয়ে তাদেরকে মন্ত্রী বানিয়ে যদি আপনি বাঙালিদেরকে বলেন কাঁদো বাঙালি কাঁদো, কেন বাঙালিরা কাঁদবে, কিসের জন্য কাঁদবে? কারণ বাবার হত্যাকাণ্ডের যেই সকল লোক পথ তৈরি করেছিল তাদের সঙ্গে যখন আপনি মন্ত্রী পরিষদে আছেন এবং এমপি বানিয়েছেন, এদেশের বাঙালিরা মনে করে আপনি আপনার বাবার সাথে বেইমানি করেছেন, আপনি আপনার বাবার হত্যাকারীদের সাথে হাত মিলিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন। কাজেই এখানে বাঙালিরা কাঁদবে না, কাঁদবেন আপনিই কাঁদবেন, অন্যরা কাঁদবে, বাঙালি কেন কাঁদবে? আজকে আপনারা যে অপকর্ম করেছেন সেই অপকর্মের জন্য বাঙালি কাঁদবে এটা হতে পারে না। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আক্ষেপ করে বলেছেন, দু একদিন আগে আমরা দেখলাম তিনি একটি সমাবেশে বলেছেন যে তার বাবার মৃত্যুর পরে কোনো আওয়ামী লীগ নাকি তার বাবার লাশের পাশে যায়নি। এটা তো প্রধানমন্ত্রী নিজের কথাই, এটা তো অন্যের কথা না। কাজেই আওয়ামী লীগ যারা করেছিল আওয়ামী লীগ কিন্তু এই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল এবং এই হত্যার যারা পথ তৈরি করছিল বাম নেতারা তাদেরকে নিয়ে আজকে শেখ হাসিনা ঘর করছেন। শেখ হাসিনা বাবার হত্যাকারীদের সাথে হাত মিলিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন, এর জন্য আজকে শেখ হাসিনার যেই কাজটি করছেন এদেশের মানুষ নিন্দা জানায় প্রতিবাদ জানায়। আজকে যদি শেখ হাসিনাকে আমরা প্রশ্ন করতে চাই যে আপনি প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী তার বাবার লাশের পাশে ছিল না, আপনি কেন সেদিন আপনার বাবার মৃত্যুর খবর শুনে আপনি ভারতের থেকে বাংলাদেশে আসেন না, আপনার ভয় কোথায় ছিল? কিন্তু আপনি সেদিন কিন্তু আপনার বাবার লাশের পাশে এসে দাঁড়াননি, আপনি আপনার বাবার লাশের সাথে বেইমানি করেছেন, আপনার বাবার সাথে বেইমানি করেছেন। জিয়াউর রহমান যে কাজটি করেছিল খাল কেটে কুমির এনেছিল, এই খাল কেটে কুমির আনার কারণেই কিন্তু জিয়াউর রহমান কয়েকদিন পরে হত্যা হয়েছিল। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই শেখ হাসিনাকে ভারত থেকে জিয়াউর রহমান বাংলাদেশে এনেছিল, আনার কয়েকদিন পরেই জিয়াউর রহমান হত্যা হয়েছিল। কাজেই এই সকল হত্যাকাণ্ডের ভবিষ্যতে বিচার হবে, আপনার হারানোর কিছু নেই, এদেশের জনগণ এদেরকে বিচার করবে ইনশাল্লাহ, সেদিন আর বেশি দিন নাই। এদেশের জনগণ এই শেখ হাসিনাকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেই ইনশাল্লাহ সকলের বিচারের কাঠগড়ায় দাঁড় করবে। যারা রাষ্ট্র ক্ষমতায় আছে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদে যারা আছে তারা আমাদের দেশকে অপমান করছে, দেশের মানুষকে অপমান করছে, কারণ এই কারণে করেছে। আমরা 1971 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করে যে মানচিত্র পেয়েছি, দেশ পেয়েছি, সেই দেশটাকে তারা কলঙ্কিত করেছে। আজকে যারা সরকারে আছেন 15 বছর লুটপাট এত পরিমাণ করেছেন এবং মানবাধিকার লঙ্ঘন করেছেন, গুম করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, সকল কিছু মিলেই আজকে প্রতিবেশী এবং আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন এবং বাংলাদেশ নিয়ে তারা চিন্তিত যে এই বাংলাদেশটাকে তারা কুড়ে করে খাচ্ছে। আপনি দেখেছেন যে কখন মানে রাষ্ট্রের জাতিসংঘ বলেন এবং আন্তর্জাতিক মহল কখন দুর্নীতি দমন কমিশনে এসে দুদকে আসছে তদন্তের জন্য, আমরা সেখানে দেখলাম সেই দুদকের কর্মকর্তা তিনি হারিয়ে গিয়েছেন, তাকে পাওয়া যায় না। আমি মনে করি এটা দেশের জন্য লজ্জা, আমাদের মানচিত্রের জন্য লজ্জা এবং আমাদের দেশের জন্য লজ্জা। এই লজ্জা সকল কিছু ঢাকা পড়বে যদি আপনার শেখ হাসিনাকে হটিয়ে ওখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে গণতান্ত্রিক প্রধানমন্ত্রী গণভবনে বসাতে পারি, তাহলে হয়তো বা আমরা এখান থেকে লাগাম পাব। যুবলীগের চেয়ারম্যান যিনি যে মন্তব্য করেছেন যে বিএনপির নিষিদ্ধ করার জন্য তিনি স্মারকলিপি দেবেন স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং নির্বাচন কমিশন এবং আইন মন্ত্রণালয়, দেখুন আমরা যদি ইতিহাসের একটু পিছে যাই তাহলে লক্ষ্য করতে পারি আজকে যিনি গণভবনের বসে আছেন, গণভবন থেকে বিভিন্ন কলকাঠি নাড়াচ্ছেন ইশারায়, তিনি কিন্তু তৎকালীন 2006 সালে বলেছিলেন লগি বৈঠা নিয়ে তাণ্ডব করে লাশের উপরে নৃত্য করা, তাদের মুখে এই ধরনের কথা মানায় না। আমরা যদি আরেকটু ইতিহাসের পিছে যাই যে কাউরান বাজারে দোতলা বাসে গ্রেনেড পাউডার দিয়ে মানুষকে কারা হত্যা করেছিল, কাজেই এদেশের মানুষ এবং আন্তর্জাতিকভাবে জানে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, বিএনপি হলো গণমানুষের সংগঠন, এই গণমানুষই সিদ্ধান্ত নেবে
বিএনপির কি হবে না হবে, কাজেই এই যুবলীগের চেয়ারম্যান কি বললো না বললো এটা দেশের মানুষ বেশি একটা মাথা ঘামায় না। কারণ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, যুবলীগ একটি সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠনের চেয়ারম্যান মেম্বার কি বললো এটা নিয়ে দেশের মানুষের মাথা ব্যথা নাই। কারণ এর জন্য মাথা ব্যথা নাই যে এদেশের গণতান্ত্রিক মানুষ যখন গণ মিছিলে রাজপথে নেমেছে, এই গণ মিছিলের পায়ের যে শব্দ সেই শব্দে আজকে এই ধরনের কথাবার্তা, এবং তারা কম্পিত হচ্ছে, ভয়ে আতঙ্কিত হওয়ার কারণে তারা আজকে সমাজে বিভিন্ন ধরনের মিথ্যাচার করে তারা তাদের পক্ষে আনার চেষ্টা করছে, কিন্তু কোনোটাই হবে না।